মানিকগঞ্জে সব উপজেলাতেই কম বেশি সবজির চাষ হয়ে থাকে, তবে শীতকালে সবজির আবাদ বেড়ে যায় কয়েক গুণ। জেলার চাষিদের মধ্যে অর্ধেক চাষি শীতকালে সবজি চাষ করে থাকেন। চলতি বছর মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলাতে বেশিরভাগ সবজি চাষ হচ্ছে। শিম, বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, করলা সহ নানা প্রকার শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন তারা। ঢাকার সঙ্গে সহজ যোগাজোগ মাধ্যম থাকায় এ তিন উপজেলার চাষিরা সবজি চাষে ঝুঁকেছেন। এ জেলার উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সাভার, আশুলিয়া, বাইপাইল, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় লাভবান চাষিরা। সার ও কীটনাশকের দাম বাড়তি থাকায় লাভ নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন তারা, তবে বর্তমান বাজার দর বজায় থাকলে লাভের আশা করছেন তারা। সারের দাম অতিরিক্ত, আগে কিনছি 80 টাকা ধরা, এখন কিনো নাকি 110টা ধরা, কোন সার চিকনটা কিনো নাকি 130টা ধরা, কীটনাশক যারা কিনছি 120 টাকা, হারে কিনো নাকি 150 টাকা, যারা কিনে 150 টাকা, হারে কিনো নাকি 200 টাকা দেয়। এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, যারা কিনে 100 টাকা হান কিনে 200 টাকা দেয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম। তারপর সমস্যা কি হইতেছে? তাতে জিনিসের হয়তো খরচ যা বেশি, তাতে দেখা যাচ্ছে যা গায়ে এই খেতেই লাগে, খরচ যা করি তাতে কিছু খেতে যা কিছু করি যা বেশি খেতেই লাগে, সার বিষ কত কিনে ওষুধ ইয়ার মধ্যে ছেড়ে দেয়, লাভের অংশ দিয়ে কম। এবছর আমি ইনশাল্লাহ মোটামুটি 5 বিঘা জায়গার মতো কৃষিকাজ করছি। এই জায়গার মধ্যে বেগুন আছে, শিম আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, লাউ আছে, ধনিয়া পাতা আছে, সব মিলা মোটামুটি 5 বিঘা জায়গার মতো আমরা কৃষিকাজ করছি। এই জায়গার ভিতরে এখন আমরা বেগুন এবং শিম মোটামুটি এখন বিক্রি করতেছি, ধনিয়া পাতা বিক্রি শেষ হয়েছে এবং ফুলকপি বাঁধাকপি সামনে কিছুদিনের ভিতরে বিক্রি করব। তো আমাদের সমস্যা হয়েছে এখন ওই কীটনাশকের বাজার মূল্যটা একটু বৃদ্ধি থাকার কারণে আমাদের কস্টিং খরচটা অতিরিক্ত বেশি পড়ে যেতেছে, যার জন্য আমাদের লাভ একটু কম দেখা যাচ্ছে। এবং বর্তমান যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্য যদি থাকে তাহলে আমাদের কিছুটা লাভ হতে পারে, কিন্তু এর চেয়ে যদি কমে যায় বাজার মূল্য তাহলে আমাদের হয়তো বা কিছুটা লস হইতে পারে। সস মানে ধনিয়া পাতা, শিম, লাউ, লাল শাক, নানা প্রকারের শাকসবজি আমাদের পাশেই, আমাদের শাকসবজি বিক্রি করার জন্য আড়ত আছে, সেখানে সব ধরনের শীতকালীন ফসল উঠে এবং ভালো বেচা কেনা হয়। আলহামদুলিল্লাহ ফসল এবার ভালো উৎপাদিত হয়েছে, তবে গত বছরের তুলনায় এবার আমরা লক্ষ্য করছি সার এবং কীটনাশকের অনেক দাম। কৃষক যদি তার শীতকালীন ফসলের ন্যায্য মূল্যটা না পায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা তাই সরকারের কাছে অনুরোধ জানাব, সরকার যেন কৃষকদের পণ্যগুলোর ন্যায্য মূল্যে বেচার জন্য ব্যবস্থা করে দেন। চলতি বছর জেলায় 9,210 হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যন্ত 5,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এবছর শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,210 হেক্টর জমিতে। আমরা এ পর্যন্ত আমাদের অর্জিত হয়েছে প্রায় 5,000 হেক্টর জমি। তো আমরা আশা করতেছি যে এই আমাদের টার্গেট যা আছে তার চেয়ে আরও বেশি হবে, কারণ এই বিগত দিনের যে সবজি চাষ করে কৃষকরা যে লাভবান হয়েছে, পাকুঞ্জে কিন্তু আমার এই এক বৎসরে আমাদের 715,55,000 টাকার কিন্তু ভর্তুকি দিচ্ছে সরকার, এই বর্তমান কৃষি বান্ধব সরকার। সেক্ষেত্রে সার বৃদ্ধির বিষয়টা কিন্তু একেবারে আপনি সামান্য, সেটা হলো ইউরিয়া সারের ক্ষেত্রে। তারপরে কিন্তু ইউরিয়া সার, 1 কেজি ইউরিয়া সার 98 টাকা কিনে আনতে হয়, আমরা কিন্তু কৃষক পর্যায়ে দিচ্ছি মাত্র 22 টাকা। সেই হিসাবে কিন্তু সারের দাম কিন্তু বাড়েই নাই, বরঞ্চ আপনি আমার এখানে প্রচুর টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।
সবজির ন্যায্য মূল্য পাবেন এমনটাই প্রত্যাশা চাষীদের। মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingBD.com। আমাদের দিকে কবে কবে আসেন আপনারা?